আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নে বানরকে কিভাবে দেখলে এর অর্থ কিরকম হতে পারে। দর্শক, গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা তাবিজ জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এবং স্বপ্নে আমরা একটি ভিন্ন জগৎ দেখতে পাই। কিছু মানুষ ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তাদের স্বপ্ন ভুলে যায়, আবার কিছু কিছু স্বপ্ন আছে যা চাইলেও ভোলা যায় না। স্বপ্ন বিজ্ঞান মতে স্বপ্নে যা কিছু দেখা যায় তার কোনো না কোনো অর্থ থাকে। এই জিনিসগুলি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় এবং স্বপ্নের অর্থ বুঝে আমরা ভবিষ্যৎ নিয়ে সতর্ক হতে পারি। উদাহরণ হিসাবে বলা যায় যে শস্যর স্তূপের উপর দাঁড়িয়ে থাকার অর্থ হলো খুব শীঘ্র আপনি সম্পদের মালিক হতে চলেছেন। আবার স্বপ্নে পানি ভর্তি কলসি দেখলো ধনলাভের যোগ তৈরি হয়ে যায়। দাঁত ভেঙে যাওয়ার স্বপ্ন অর্থপ্রাপ্তির ইঙ্গিত দিয়ে থাকে। নিজেকে মাটি খুঁড়তে দেখার অর্থ হলো ভবিষ্যতে আপনি কোনো কাজে সফল হবেন, ব্যবসা বা চাকরিতে উন্নতি হবে। দর্শক, তাছাড়া কেউ যদি স্বপ্নে বানর দেখে তাহলে তার পিছনেও অনেক অর্থ লুকিয়ে থাকে। দর্শক, অনুরূপভাবে স্বপ্নে কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে বানর দেখতে পায় এর অর্থ অনেক লুকিয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে বানরকে কোন রূপে দেখা শুভ এবং অশুভ বলে বিবেচিত হয়। দর্শক, স্বপ্নে যদি আপনি দেখে থাকেন বানর আপনাকে দেখে হাসছে, অথবা যেভাবেই হোক আপনি বানরকে হাসতে দেখেছেন, এর অর্থ হবে আপনি যদি স্বপ্নে একটি বানরকে হাসতে দেখেন তাহলে বুঝবেন আপনার শুভ সময় শুরু হতে চলেছে। এই স্বপ্নটি খুব শুভ বলে মনে করা হয় এবং এর অর্থ হলো আগামী সময়ে সমাজে আপনার সম্মান বাড়তে পারে এবং কারো সঙ্গে পুরনো শত্রুতাও শেষ হতে পারে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে যদি বানরকে খেতে দেখে তবে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্নটি বলে যে আপনার ভবিষ্যতের জন্য সতর্ক হওয়া উচিত, কারণ আগামী সময়ে আপনাকে এবং আপনার পরিবারকে কোনো বড় সমস্যায় পড়তে হতে পারে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখতে পায় স্বপ্নে ক্রোধান্বিত বানর, তাহলে বুঝবেন আপনি কোনো বড় সমস্যায় পড়তে চলেছেন। এই স্বপ্নটি একটি অশুভ লক্ষণ এবং এরপরে আপনার লোকের সাথে ঝগড়া হতে পারে, এর পাশাপাশি সম্মানহানিও হতে পারে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখতে পায় স্বপ্নে বানরের পাল দেখতে পায়, অর্থাৎ এক পাল বানর দেখতে পায়, এটিও একটি শুভ লক্ষণ এবং নিকট ভবিষ্যতে আপনি অবশ্যই অর্থ পাবেন। এই স্বপ্নটি কেবল আপনার জন্যই নয়, আপনার পরিবারের জন্য খুব শুভ প্রমাণিত হবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে বানরের সাথে বন্ধুত্ব করে দেখে, অথবা হাসি তামাশা অথবা কৌতুক বা ঠাট্টা বিদ্রুপ করতে দেখে, অথবা বানরের সাথে একসাথে চলতে দেখে, দর্শক এর অর্থ খুব খারাপ হয়। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা যে কোনো প্রকার প্রতারকের সাথে তার সাক্ষাৎ হতে পারে, যে কোনো দিক থেকে এই স্বপ্নদ্রষ্টা যে কোনো প্রতারণার সম্মুখীন হতে পারে।